Elche. নাটোরে শিমুল এমপির বাড়ি। আসলে মানুষ কতটা যে ভালোবাসে তাকে এটাই তার প্রমাণ। মানে একতলা বাড়ি না দুইতলা বাড়ি রে? আচ্ছা পিছনে এখন ধরা কি পিছনে হ্যাঁ রে 10 কোটি এই যে একদম রাজকীয় দরজা, রাজকীয় দরজা। আচ্ছা যাই হোক, এসিরিয়া আছে, এখান থেকে আমরা না থাকি, সবাই চলে যাই। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। মানুষের খুব বহিঃপ্রকাশ। আসলে মানুষ যে আসলে তাকে ভালোবাসে না, ঠিক আছে, এটাই তার প্রমাণ। ভয় করে আসলে ক্ষমতা শেষ। এটা কিন্তু ভাই একটা দেখেন যে আল্লাহ আছে, আল্লাহ কিন্তু একটা অলৌকিক অলৌকিক একটা ঘটনা, ঠিক আছে। ঠুনকো একটা দাবি, তার পতন হয়ে গেল। ঠুনকো একটা দাবি থেকে পতন হয়ে গেল, অ্যাডাম ট্যাডাম সব শেষ। মানুষ যে তাকে ভালোবাসে না, ঠিক আছে, এটাই হচ্ছে তার প্রমাণ। এখন শিক্ষার্থীদের সবাই, এখন জনগণ সবাই বাড়াই দিচ্ছে। ওইদিকে দরজা ভাঙিচ্ছে, মানুষ ভালো যদি বাসত। আমরা সাধারণ মানুষ কোনো কিছুই করতে পারতাম না ভাই, খালি আমরা দেখে গেছি। হ্যাঁ লিয়ে যা ভাই, লিয়ে যা, লিয়ে যা, লিয়ে যা, স্মৃতি থাকবি, লিয়ে যা। মানুষের রাগ, আল্লাহু আকবার, কি যে একটা, এত মানুষের রাগ হয়ে গেছে। আসলে ভালোবাসে না কেউ, ঠিক আছে, এরা আসলে যেটি গেছে এমপি সাহেব যেটি যাক, ঠিক আছে, এমপি সাহেব যেটি যাক, তার একটা কল্পনা করা উচিত যে মানুষ আমার কতটা ভালোবাসিছে। সিসি ক্যামেরা ভাঙিচ্ছে।
সিসি ক্যামেরা ওটা ভাঙিয়ে নিয়ে চলে আসছে ভাই ভালো আছে এটা হচ্ছে এমপির ছোট ভাইয়ের বাড়ি না এমপির ভাইয়ের বাড়ি আর কি এই দিনও দেখতে হবি আরে মনে কর্মচারী মনে হয় বাড়ির না হ্যাঁ বাড়ির কর্মচারী তো মনে হয় এরা না বাড়ির কর্মচারী কাজের লোক এরা কাজের লোক মানে পাগল এটা এই যে এমপির বাড়ির হচ্ছে কেয়ারটেকার এবং ছোট বাচ্চা আছে এমপির ছোট ভাইয়ের এখানে তারা নামতে স্যার কি তোমার এক ছেড়ে দিব তোমার কিচ্ছু করবে না খালি ক্ষমা চাও খালি ক্ষমা চাও এমপির ভাইস্তা নাম ইচ্ছে এমপির ভাইস্তা ছোট বাচ্চা
মানুষ হিসাবে আসলে এখানে সবাই মানুষ ঠিক আছে যদি ওই পক্ষের লোক হয়তো জীবনও এই বাচ্চাগুলোকে ছেড়ে দিত না ছেড়তো না ঠিক আছে কারণ ওরা এতটাই নরপিচাস এখানে সবাই মানুষ এখানে সবার মানবতা আছে এখানে টেনশনে থাকেন সবাই নিশ্চিন্তে থাকেন Thank you.